অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 6 এপ্রিল 2021 বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কুম্ভ রাশিতে এই বৃহস্পতির প্রবেশ বেশ কিছু শুভ ফল কিন্তু দিবে এই চারটি রাশিকে। কোন কোন দিক থেকে শুভ ফল আসতে চলেছে তাও আমি এই ভিডিওতে জানাবো। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের নবম একাদশ কানেকশান, অর্থাৎ আপনাদের এই সময় ভাগ্যের সহায়তা পাবেন এবং যেই কাজগুলো আপনার আটকে আছে, বাধাপ্রাপ্ত পাচ্ছে, সেই জায়গাটা আপনাদের সম্পূর্ণ হবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয় ভাবে আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশনগুলো ঠিকঠাক মতো দিবে এবং সপ্তম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থ ভাবে, এখানেও কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা বাড়বে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিক ভালো হবে, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, বন্ধুবান্ধবদের সহযোগিতা, নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি হওয়ার যোগ কিন্তু মেষ রাশির দেখাচ্ছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত করবে। মেষ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু ভালো মতন কিন্তু কানেকশান কিন্তু দিবে। অর্থাৎ এই যে কেন্দ্র ত্রিকোণ যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ নবমপতি দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই সময় বিবাহের জায়গা, পার্টনারশিপ, বিজনেসের জায়গা এবং যারা রিম্যারেজ করার, অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে, সেই জায়গাটা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, সেই বিয়েও কিন্তু এই সময় সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু, আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। আমি খুব দায়িত্ব দিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির দশমভাবে এই বৃহস্পতি অবস্থান, অর্থাৎ আপনাদের একাদশপতি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এবং সরাসরি চতুর্থভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু থাকছে। যেমন মেষ রাশির পঞ্চমভাবে দৃষ্টি, বৃষ রাশির চতুর্থভাবে দৃষ্টি, সন্তানের জায়গাটা আপনাদের ভালো করবে, সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি করবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের তৈরি করবে, আপনারা বিদেশ থেকে অর্থ উপার্জন করবেন এবং এই সময় আপনারা বিশেষভাবে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের এই সময় বৃদ্ধি পাবে এবং রাশির দ্বিতীয়ভাবে পঞ্চম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ধনের দিকটা কিন্তু ভালো করবে, আর্থিক স্থিতির দিকটা কিন্তু যথেষ্ট মজবুত করবে। আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবগুলোকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ এই দ্বিতীয়বার ধনভাবের উপর দৃষ্টি, ধনের জায়গাটা কিন্তু আকর্ষণ আপনাদের করবেই করবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা, সন্তান সুখের জায়গা, এডুকেশনের জায়গা, যারা ওকালতি করছেন বা যারা টিচিং লাইনে আছেন বা যারা ডক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি রাশি পরিবর্তন খুবই ভালো যোগ কিন্তু দেবে।
এবং কর্মর জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে প্রশমিত করবে। কর্ম পাওয়া, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং যারা কর্মক্ষেত্রে বদলি চাইছেন বা কর্মক্ষেত্রে আপনারা উন্নতি চাইছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ এই সময়টা কিন্তু খুবই ভালো। এরপরে আসি, আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কী হতে চলেছে দেখুন। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ঠিক রাশির নবমভাবে এই বৃহস্পতির অবস্থান, ভাগ্যভাবে কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা মিথুন রাশি কিন্তু থাকছে। অর্থাৎ যারা কর্ম নিয়ে টেনশন করছিলেন, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু নিশ্চিতরূপে কর্ম কিন্তু পাবেন। এবং সপ্তম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে কমিউনিকেশন, যোগাযোগ, টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে এই জায়গাগুলো, অর্থাৎ কানেকশানগুলো কিন্তু আপনাদের দেবে। কর্মর জায়গাটা যেমন আপনাদের প্রশমিত করবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে বদলি, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে রাশিরতেই বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ আপনাদের শরীর সরকারটা নিয়ে শরীরের পার্টটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শরীর নিয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে যেহেতু আপনাদের ভাগ্য কর্মপতি ভাগ্যভাবে বসছে, ভাগ্যের সাপোর্ট, কর্ম পাওয়া এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে সন্তান সুখের জায়গায় যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার থেকে লাভ, গোল্ড থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং আপনাদের এই সময় আধ্যাত্মিকতা এবং দেবগৃহে ভক্তি এই সময় কিন্তু বাড়বে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। আপনি যে মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ মিথুন রাশিতেই এই বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস কিন্তু করাবেই। এবং আপনাদের অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, কাজের সুযোগ আপনাদের আসবে এবং বেশ কিছু গৃহে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের রাশির ঠিক অষ্টমভাবে দৃষ্টি, অষ্টমভাবে অবস্থান করছে। দেখুন, ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। এবং পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বাদশভাবে ব্যয় আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু হবে। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অধিক থেকে অধিকতর এই সময় কিন্তু ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত করবে। অর্থাৎ যারা ধনের জন্য পাচ্ছিলেন না, আর্থিক স্থিতির জায়গা মজবুত হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু মজবুত হবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু এই সময় ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আসবে। এবং নবম দৃষ্টি আপনাদের রাশি চতুর্থভাবে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিক আপনাদের ভালো হবে, পরিবারে আপনাদের নিজস্ব প্রপার্টি হওয়া বা কোনো এডুকেশনের দিকটা, যারা এডুকেশন নিয়ে একটু সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আপনাদের কাটবে। বিদেশ থেকে অর্থ আসা, এবং যেমন অর্থ আপনাদের প্রচুর থেকে প্রচুর ব্যয় হবে, তেমনি আপনাদের ইনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যয়, আয় ব্যয় কিন্তু সমতা কিন্তু বজায় থাকবে। তবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠপতি অষ্টমভাবে শরীর সরকার নিয়ে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও ভুগতে হবে। শরীরগত দিক এটা নিয়ে কিন্তু ভুগতে হবে, শরীরের পার্টটা নিয়ে কিন্তু আপনারা একটু হলেও
টেনশান আপনাদের এই সময় থাকছে। অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতির প্রবেশ কর্কট রাশির ক্ষেত্রে ওভারঅল যদি বলা যায় ফেঁসে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা এগুলো পুনরুদ্ধার হবে, কিন্তু শরীর নিয়ে আপনাদেরকে ভুগাবে। পারিবারিক সুখের জায়গা ব্যয় প্রচুর হবে, কিন্তু পাশাপাশি ইনকামটাও আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু এ সময় হবে। দেখুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো সম্পূর্ণ ইন জেনারেল। আপনাদের রাশিচক্রে বৃহস্পতির অবস্থান কোথায়, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রে আছে, বাল্য অবস্থা, যুবক অবস্থা, বৃদ্ধ অবস্থা আছে সেটা দেখা দরকার, কোন ভাবে বসে আছে বা সেই ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, এগুলো একান্তই দেখা দরকার, তবেই কিন্তু পিঙ্ক পয়েন্ট প্রেডিকশন করা সম্ভব। এই ছিল বৃহস্পতির রাশি পরিবর্তনে মেষ, বৃষ, কর্কট এবং মিথুন রাশি কী প্রভাব পড়তে চলেছে একটা আমি ইন জেনারেল আপনাদেরকে জানালাম। নমস্কার।